টগর গাছ বড় হচ্ছে না, টগর গাছে ফুল আসছে না ঠিক মতো, টগর গাছে কলি আসছে না, এই সব সমস্যা সম্মুখীন পড়তে হয় যারা টগর গাছ লাগিয়েছেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিও করবো আমার টগর গাছ নিয়ে। দেখছি আমার টগর গাছ কত সুন্দর। টগর গাছ এখন সবার বাসায় থাকে, কারণ এর সৌন্দর্য বৃদ্ধি রাখার জন্য। এই যে দেখেন, আজকের মূল ভিডিও হলো অনেকে টগর গাছ বড় হয় না, ফুল দেয় না, কলি হয় না, তো আজকের ভিডিওটা হলো সেই নিয়ে। তো শুরু হয়ে যাক। আমার এই টগর গাছ বেশি দিন হয় নাই, 4-5 দিন আগে এই টগর গাছটাকে আমি নার্সারি থেকে কিনেছিলাম। এর মধ্যেই দেখুন কত কলি এসেছে, আর একটা ফুল তো অলরেডি ফুটেই গেছে, কতটা কলি আসছে। তো আমি আমার টগর গাছকে কীভাবে যত্ন করেছি এবং কীভাবে যত্ন নেওয়ার কারণে আমার টগর গাছটা এরকম কলি আর ফুল দিয়েছে, তো প্রথমেই বলে দেয় যারা গার্ডেনিং করে তাদের কাছে তো গোবর সার তো নিশ্চয়ই থাকে। আর সঙ্গে এই যে দেখছেন এই মাটিটা, এটা আমি গোবর সার, পাতা সার এবং বার্মি কম্পোস্ট মিশিয়েছি সবখানে একসাথে মিশিয়ে, তারপরে গুঁড়ায় লাগিয়ে দিয়ে একে এই জায়গাটা সেট করে দিয়েছি, আর সঙ্গে বালিও দিয়েছি। পাতা সার কিন্তু অনেকটা অনেকটা পুষ্টি, পাতা সার অনেক কার্যকরী। পাতা সারের কারণে ফুল গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, যেমন আমারটা বৃদ্ধি পেয়েছে, আগে কিন্তু এতটুকু ইচ্ছে ছিল, এখন দেখুন এরকম যত্ন নেওয়ার কারণে কীভাবে বেড়ে উঠেছে। জাস্ট মাটিটা দেখুন কত ঝরঝরা মাটি। আর আমি আমার টগর গাছটাকে প্রত্যেক দিন সকালে পানি দেই, তো এর কারণে দেখুন কতটা কলি আসছে, অনেক কলি আসছে। আর আপনার পাতা শাকটা কিন্তু অবশ্যই জোগাড় করবেন, কারণ পাতা শাকটা সচরাচর পাওয়া যায় না। আর আপনারা যদি ঘরে বানাতে চান তাহলে মরা পাতা একটা বস্তায় ভরে 1-2 মাসের জন্য রেখে দেবেন, তাহলে দেখবেন পাতা শাক হয়ে যাবে পচে। আর যারা কিনতে চান সহজেই নার্সারি দোকান দিয়ে পাবেন,